এই বড় ভাই, ট্রেড দিয়েন না বড় ভাই। আজকে আমি নতুন মোবাইল কিনছি বড় ভাই, এটা এখন রিভিউ করতে যাচ্ছি, আনবক্সিং করতে যাচ্ছি বড় ভাই। আপনি কল লাগ নিয়ে কল লাগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফোনটি, রিয়েলমি 10। এই ফোনটার ভিতরে কী কী আছে এবং ভিতরে কী কী দিছে আমাকে সেটা দেখার বিষয়। তো এখন আমরা শুরু করবো এটার আনবক্সিং, দেখি এটার ভিতরে নাড়িভুড়ি সবগুলো বের করে ফেলবো, এখানে ভিতরে কী কী আছে দেখি। তো এটা হচ্ছে আমার আজকে আনবক্সিংয়ের হাতিয়ার, তো আমি এটা এখন খুলবো। এটা হচ্ছে, আচ্ছা এখানে এটা হচ্ছে সম্পূর্ণ সিল করা, এই দেখেন সিল খুলছি এখন, ইনটেক একদম। এটা হচ্ছে রিয়েলমি 10। তো আমাদের আনবক্সিং চলছে। আচ্ছা এটা আমার হাতিয়ারটা এই পাশে থাক, না এটা নিচে রাখি। তো এখন দেখি বক্সের ভিতর কী আছে, খুলে নাগা কি মোবাইল নাই ভিতরে। বাহ, তো এ হচ্ছে আমাদের রিয়েলমি 10। আচ্ছা প্রথমে আমরা কি দেখি, প্রথমে কি আছে দেখি। আচ্ছা এটার ভিতরে প্রথমে আসে হচ্ছে একটা, বাহ সুন্দর একটা কাভার দিছে, তো একটা সুন্দর একটা কেস দিছে, এটা সিলিকনের ভালো। তারপরে একটা ম্যানুয়াল গাইড আছে, এটা লাগবে না, ম্যানুয়াল গাইড লাগে না। আচ্ছা সিম ইজেক্টর পিন, সিম ইজেক্টর পিন তো এখানে ভিতরে আসে মনে হয়, এই তো সিম ইজেক্টর পিন দিয়েছি এক স্যার, সিম ইজেক্টর পিন। আচ্ছা এই জিনিসগুলা এ পাশে থাক। এই সে আমাদের, আচ্ছা এটার বিষয়ে এটা পরে দেখাবো, তারপরে কী কী আছে দেখি। আচ্ছা এটা হচ্ছে একটা চার্জার অ্যাডাপ্টার দিছে, এটা হচ্ছে 33 ওয়াট। আচ্ছা এটা হচ্ছে 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার, 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিছে। তারপরে আছে একটা ডাটা কেবল, ইউএসবি টাইপ সি ডাটা কেবল। আচ্ছা তো এই ছিল মোটামুটি ফোনের ভিতরে যে নাড়িভুড়ি এগুলা। তো এখন আমাদের মেইন জিনিস হচ্ছে এটা, এই যে এই হচ্ছে আমাদের মেইন জিনিসটা, রিয়েলমি 10। এটা হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্টের যেটা আছে এটা। আচ্ছা এটা এটা রিলিজ হয়েছিল 2022 সালের নভেম্বরের 11 তারিখ। আচ্ছা এটা যদি টেকনোলজি হিসেবে বলতে চাই, এটা তো আছে হচ্ছে যে জিএসএম টেকনোলজি ইউজ করছে। আর এটার ওয়েট হচ্ছে যে 178 গ্রাম। এটা হচ্ছে ফ্রেম যেটা আছে, এটা হচ্ছে প্লাস্টিক ফ্রেমের, আর পিছনে ব্যাগ যেটা আছে ব্যাগ এটা হচ্ছে প্লাস্টিক। তারপরে এটাতে সিম হিসেবে ইউজ করা হচ্ছে ন্যানো সিম, ডুয়েল ন্যানো সিম আছে। ডিসপ্লে একদম মেন কথা যেটা আছে, এটা হচ্ছে ডিসপ্লে সাইজ যদি বলে, ডিসপ্লে সাইজ হচ্ছে যে 6.4 ইঞ্চি। সামনে যে গ্লাসটা আছে এটা হচ্ছে গোরিলা গ্লাস 5। এখন আসি চিপসেট প্ল্যাটফর্মের কথা। চিপসেট প্ল্যাটফর্মের কথা যদি বলতে চাই, প্রথমে বলতে হয় এটা হচ্ছে যে ইউজ করছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন ইউজ করছে। তার প্রসেসর হিসেবে আছে হচ্ছে মিডিয়াটেক হেলিও জি 99 প্রসেসর দিছে। সিপি হচ্ছে যে অক্টাকোর। ফোনের মেন জিনিস হচ্ছে ক্যামেরা, ক্যামেরার কথা যদি বলতে যাই, এটাতে ক্যামেরা হিসেবে যে ব্যাকে যে ক্যামেরা আছে এখানে ইউজ করছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ভিডিও রেজুলেশন হচ্ছে যে 1080p 30 FPS ভিডিও রেজুলেশন। এবং সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফি ক্যামেরাতে হচ্ছে যে 16 মেগাপিক্সেল ক্যামেরা। রিয়েলমি 10-এর মধ্যে আপনারা 3টা কালার পেয়ে যাবেন, 3টা কালারের মধ্যে আমি নিচ্ছি হচ্ছে রাস ব্ল্যাক যে কালারটা আছে এই কালারটা আমি নিছি। তো এটার এখন আমরা পাওয়ার অন করে দেখবো, দেখি ভিতরে এটার ফোন চালু দিছে কি না, নাকি নষ্ট ফোন দিছে এটা দেখার বিষয়। আচ্ছা আমরা ফোন চালু করলাম। আচ্ছা এটাতে আরেকটা বিষয়, এটা হচ্ছে যে এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনের মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এটা সুপারফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে রিয়েলমি 10-এ। তো এটার ব্যাটারির কথা যদি বলি, এটার ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটা আপনি অনায়াসে খুব আরামসে চালাতে পারেন, ব্যাটারিকে ভালো দিবে আশা করি ওনারা যেটা বলতেছে। তো এটা রিয়েলমি 10-এর ইউজার যদি কেউ থেকে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এটার ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় আপনাদের কাছে, তাহলে আমার জন্য একটু জানতে সুবিধা হয়। এটা আমি নিচে হচ্ছে যে চট্টগ্রাম নিউ মার্কেট মুভিজোন থেকে ওনারা আমার জন্য প্রাইস রাখছে হচ্ছে 15,500 টাকা। এটা হচ্ছে আনঅফিসিয়ালটা, 4GB 64GB ভেরিয়েন্টের। তারপরে ওনাদের কাছে অ্যাভেলেবেল ফোনের স্টক আছে, আপনারা চাইলে নিতে পারবেন। আর রিয়েলমি 10-এর অফিসিয়াল প্রাইসটা হচ্ছে যে আপনার 20,500 টাকা, 4GB 64GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 20,500 টাকা। ধন্যবাদ মুভিজোনকে আমাকে এত সুন্দর একটা ফোন দেওয়ার জন্য। তো আপনারা চাইলে মুভিজোনে ভিজিট করতে পারেন, ওনাদের শপের লোকেশন হচ্ছে যে চট্টগ্রামের রিয়াজদ্দিন বাজারে যে হাসিনা হক আছে, হাসিনা হকের নিচে ওনাদের মুভিজোনের যে শোরুমটা আছে ওখানে ভিজিট করতে পারেন, ওনাদের কাছে হিউজ কালেকশন আছে মোবাইলের। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।